হ্যালো বন্ধুরা, দীপু জিকে ক্লাসে আপনাদের স্বাগতম জানাই। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি কয়েকটি জিকে কোশ্চেন নিয়ে, যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম, যেমন ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি 10টি জিকে কোশ্চেন নিয়ে। তো ভিডিও শুরু করার আগে আমি আর একটা ছোট্ট অনুরোধ, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিন। তো আজকের দিনের ফার্স্ট কোশ্চেন, প্রথম ভারতীয় চলচ্চিত্রের পরিচালক অপশান এ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান সি দাদাসাহেব ফালকে, অপশান সি রামপ্রসাদ রায়, অপশান ডি শিশির ভাদুড়ি। তা সঠিক উত্তর হিসেবে বন্ধুরা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দাদাসাহেব ফালকে। ওকে, নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন। প্রথম ভারতীয় হাইকোর্টের বিচারপতি অপশান এ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান বি দাদাসাহেব ফালকে, অপশান সি রামপ্রসাদ রায়, অপশান ডি শিশির ভাদুড়ি। তা সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রামপ্রসাদ রায়। ওকে, নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। বিজু নাচ কোন সম্প্রদায়ের লোকনৃত্য? অপশান এ কর্ণাটক, অপশান বি হরিয়ানা, অপশান সি গুজরাট, অপশান ডি ত্রিপুরা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বিজু নাচ কোন সম্প্রদায়ের লোকনৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ত্রিপুরা। ওকে, নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন। চা ও কফি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো অপশান এ নাগপুর, অপশান বি কেরালা, অপশান সি হায়দ্রাবাদ, অপশান ডি তামিলনাড়ু। সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কেরালা। ওকে, নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। পূর্ণা নদীটি কোন নদীর উপনদী? অপশান এ তাপ্তি, অপশান বি গঙ্গা, অপশান সি পদ্মা, অপশান ডি যমুনা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাপ্তি। ওকে, নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। দোরাহা সরাই সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো অপশান এ 1760 খ্রিস্টাব্দে, অপশান বি 1739 খ্রিস্টাব্দে, অপশান সি 1757 খ্রিস্টাব্দে, অপশান ডি 1738 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তরে যাবে বন্ধুরা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1738 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন। উচ্চতা পরিমাপের যন্ত্রের নাম কি? অপশান এ এরোমিটার, অপশান বি অল্টিমিটার, অপশান সি সায়নোমিটার, অপশান ডি সাইটোমিটার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তো সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অল্টিমিটার। 8 নম্বর কোশ্চেন। পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কি? অপশান এ থাইরক্সিন, অপশান বি প্যারাহরমোন, অপশান সি এসটিএইচ, অপশান ডি ইনসুলিন। তা সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা, যারা যারা অপশান সি করেছো অবশ্যই ঠিক করেছো, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, এসটিএইচ। ওকে, নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন। লুমেন কিসের একক? অপশান এ গ্যাসের পরিমাণের একক, অপশান বি দৈর্ঘ্যের একক, অপশান সি দূরত্বের একক, অপশান বি আলোক প্রবাহের একক। তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তো লুমেন কিসের একক? সঠিক উত্তরে যাবে বন্ধুরা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আলোক প্রবাহের একক। ওকে, আজকে দিনের লাস্ট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। বন্দে মাতরম যোজনা কত সালে স্বাক্ষরিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশান এ 2007 সালে, অপশান বি 2004 সালে, অপশান সি 2012 সালে, অপশান ডি 2015 সালে। সঠিক উত্তরে যাবে বন্ধুরা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 2004 সালে। ওকে, আজকে এই পর্যন্ত, আসছি আবার পরের ভিডিও নিয়ে।